রাতের অন্ধকারে কর্পোরেশনের মধ্যে রমরমিয়ে চলছে বেআইনি আসর, আর সেই আসরে দলে দলে বাইরে থেকে লোকজন এসে সেইখানে বেআইনি কাজ করছে, আর পুরসভা কর্তৃপক্ষ বলছে তারা নাকি কিছুই জানে না। আর এই ঘটনা সামনে আসতেই কর্পোরেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে, পুর কর্তৃপক্ষের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তাদের উপস্থিতিতে কর্পোরেশনের মতো এক গুরুত্বপূর্ণ জায়গায়, এতটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে বাইরে থেকে লোকজন এসে বেআইনি কাজ করতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন। আর বাইরে থেকে কিভাবে পুরসভার ভিতরে যে কেউ ঢুকে পড়তে পারে? কেউ কেউ তো আবার বলছেন যে গোটা বিষয়টার সঙ্গে কর্পোরেশনের কেউ যুক্ত রয়েছে, তবে পুর কর্তৃপক্ষ বলছে যে তারা নাকি এই বিষয়ে কিছুই জানেন না। কি অবস্থাটাই না একবার ভাবুন। তবে খবর, পুলিশ সেখানে গিয়ে 13 জনকে গ্রেপ্তার করেছে। কর্পোরেশনের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। হাওড়া পুরসভার মধ্যে চলছিল বেআইনি আসর, পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাই কর্মীদের কোয়ার্টার, সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল এই আড্ডা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ অভিযান চালায়, হাতে নাতে গ্রেপ্তার করা হয় মোট 13 জনকে। বাজেয়াপ্ত করা হয় নগদ 36,000 টাকা। কিন্তু পুরসভা নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কিভাবে চলছিল এই জুয়ার আসর, পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে বহিরাগতরা জুয়া খেলতে আসতে পারত তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক কর্মী জানান, রাতের বেলা গেট খোলা রেখে নিরাপত্তা কর্মীরা ঘুমিয়ে পড়েন, কোনো বড় ঘটনা ঘটলে কে দায় নেবে সেই প্রশ্ন উঠছে। এনিয়াক কর্মী সত্যেন্দ্র পাসওয়ান কি বলছেন আমরা শুনবো। নাই জুয়া তো হামকো তো খবর নাই হ্যাঁ, লেকিন জুয়া হতা তো নেই হোনা চাহিয়ে, হামলে তো পতা নেই জুয়া হতা কি নেই হতা। ও তো ই তো তো গেট বুলাকে চাহিয়ে না, গেট মে গেট মে রাত মে ডিউটি নেই করতা হ্যায়, নাইট ডিউটি নেই করতা হ্যায়, 12 বাজতা হ্যায়, 12:30 বাজতা হ্যায়, 1 বাজে সো জাতা হ্যায়। ও আগার আগার ও ডিউটি আগার ঠিক সে করেগা তো বাহার বালা তো অন্দর আয়েগা নাহি। क्या सर? हाँ तो वही वही गेट वाला फॉल्ट है जो सिक्योरिटी गार्ड है, हाँ उसी को तो कॉर्पोरेशन के अंदर में तो मान लिया कि जो हम लोग अंदर में रहते हैं तो हम लोग आ सकते हैं, लेकिन बाहर में कहे आएगा जो सिक्योरिटी का दोस्त है। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, পুরসভা বন্ধ হওয়ার পর কিভাবে বহিরাগতরা প্রবেশ করছে তা খতিয়ে দেখা হচ্ছে, কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শুনবো পুর প্রশাসক সুজয় চক্রবর্তীর বক্তব্য। দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয়, এবং 11-13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখার দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদয় হয়েছে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে মানে বেআইনি ভাবে? না, এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইব যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা তার ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো, তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি। স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়ার। আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে যেটা আমি বললাম তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে। এই যে পেছনে যে ঘরগুলো রয়েছে যে ঘরে জুয়ার আসর চলছিলো এইগুলো কি কর্পোরেশনের স্টাফেদের না অন্য কেউ বসবাস করে? না দেখুন, এগুলো বেসিক্যালি আমাদের কিছু কর্পোরেশন স্টাফের জন্যই তৈরি করা, মানে যারা কিছু আমাদের গ্রুপ ডি কর্মচারী আছে এরকম বেশ কিছু স্টাফেদের জন্য ঘরগুলো তৈরি করা। এবার আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে ওখানে ওনাদের জায়গায় অন্য কেউ থাকেন কিনা সেটা আমরা খোঁজ নিচ্ছি, যদি এরকম কেউ থাকে তাহলে আমরা তাকে ইমিজিয়েট ওখান থেকে বাদ দেবো। যে সঞ্জয় রাজবংশী কি কর্পোরেশনের স্টাফ?
আমি বলতে পারবো না, কারণ আমি ওইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না, কে কে কোথাকার স্টাফ না, এটা আমাকে জেনে দেখে বলতে হবে। বিরোধীদের অভিযোগ করছে রাতের অন্ধকারে যদি এখন বাইরের লোক ঢুকে পড়ে তাহলে তো কর্পোরেশন অনেক দরকারি জিনিসপত্র বা ডকুমেন্ট রয়েছে, তার নিরাপত্তা কোথায়? না, আমি আবারও আপনাকে বললাম যে এটা আমরা যখন জানতে পেরেছি আজকে, আমাদের কাছে ইনফরমেশন এসছে, আমরা আমাদের সিকিউরিটি এন্ড কে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এই ঘটনার বিরোধিতা করেছে বিজেপি আর পুলিশের মদতেই এসব চলছে, কি বলছেন বিজেপি নেতা শুনব। যেটা আজকে আমরা খবর পেয়েছি, হাওড়া কর্পোরেশনের ভেতরে মদের জোয়া খেলার আড্ডা, এটা পুলিশ সহযোগিতা ছাড়া হতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন সন্ধেবেলা কর্পোরেশন লক এন্ড কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তারপরে এরা ভেতরে গেল কি করে, যায় কি করে? আমরা যেহেতু হাওড়ায় একজন নাগরিক হিসাবে জানি এগুলো সব পুলিশের মদতে হচ্ছে, টিএমসির মদতে হচ্ছে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, যত অ্যান্টি সোশ্যাল কাজ আছে সব কর্পোরেশনের ভেতরে হচ্ছে। নির্বাচন হচ্ছে না, 10 বছর হতে চললো, কর্পোরেশনের নির্বাচন নেই, রিপ্রেজেন্টেটিভ নাই, কে দেখবে? প্রশাসক নামে যিনি আছেন নিজে, তিনি নিজে শাহনশাহ, তিনি নিজেকে ফাদার মনে করেন, আর পুলিশ এখানে দালালির জন্য। পুলিশ জানে, পুলিশের যেগুলো আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কোথাও ভাঙা হয়েছে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন দেখব আমরা। হাওড়া কর্পোরেশনের ভেতরে আবাস যে রয়েছে অস্থায়ী কোয়ার্টার, সেইখানে চলছিল জোয়ার ঠে। এমনই খবর পেয়ে গভীর রাত হাওড়া সিটি পুলিশের হাওড়া থানা পুলিশ আধিকারিকরা সেখানে হানা দেন ও হাতে নাতে 13 জনকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে প্রায় 36,000 টাকা উদ্ধার করা হয়েছে। তাদের আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছে গোপন খবর ছিল যে হাওড়া কর্পোরেশনের যে পরিসর রয়েছে সেই পরিসরের ভেতরে যে স্টাফ কোয়ার্টার রয়েছে অস্থায়ী হিসাবে, সেইখানে জুয়ার ঠেক চলছে, আর সেই জুয়ার ঠেক তারা হানা দেন ও হাতে নাতে ধরা পড়ে 13 জন। কিন্তু প্রশ্ন উঠছে যে হাওড়া কর্পোরেশন যেইখানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পর তালা দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়, সেই ভেতরে কি করে এই দুষ্কৃতীরা প্রবেশ করে ও জুয়ার ঠেক চলছিল, এই নিয়ে যখন হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জানান যে তিনিও খবর পেয়েছেন যে হাওড়া সিটি পুলিশের হাওড়া থানা পুলিশ আধিকারিকরা এই ঘটনার 13 জনকে গ্রেপ্তার করেছেন ও তদন্ত করছেন। তিনি যেটা জানিয়েছেন যে হাওড়া কর্পোরেশনের যে পরিসর রয়েছে তার দায়িত্বে রাত্রিবেলা যে সিকিউরিটি থাকে তাদের রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, এটা গোটা ঘটনা তদন্ত করা হবে, যদি তাদের বিরুদ্ধে কোনো রকম গাফলতি আর সামনে আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।